শোক রাখবো যে খবর দিকে প্রসন্ন রায়ের সম্পত্তি বাজেয়াপ্ত ইডির প্রাথমিক শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত মিডলম্যান প্রসন্ন রায় প্রায় 550 কোটি টাকার সম্পত্তি এবার বাজেয়াপ্ত করল ইডি। গ্রুপ সি এবং ডির নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রসন্ন রায় এবং তার সম্পত্তি এবার বাজেয়াপ্ত করল ইডি। কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে প্রসন্ন রয় যে এসএসসি কেসের মৃত প্রসন্ন রয়, তার বিরুদ্ধে কিন্তু এবার একটা দিল ইডি। এবং ইডি যেটা দেখা গেল যে এই আর যে ঘটনা এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি কোম্পানিকে মামলায় তাকে যে গ্রেপ্তার করেছিল রাজীব সিগ্রাই, সেই ঘটনায় কিন্তু এবার ইডি তার সম্পত্তি বাজেয়াপ্ত করলো এবং সম্পত্তি এটা আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে প্রতিনিধি রিয়া মাঝির। আমরা আবারও চেষ্টা করবো তার সঙ্গে যোগাযোগ করার। তবে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, প্রসন্ন রায়ের সম্পত্তি বাজেয়াপ্ত ইডির প্রাথমিক শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত মিডল ম্যান প্রসন্ন রায় তার নামই উঠে আসে। এবং যেমনটা জানা যাচ্ছে, প্রায় 550 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা। গ্রুপ সি এবং ডির দুর্নীতি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত এই প্রসন্ন রায়, আপনাদের জানিয়ে রাখবো এই দুর্নীতি কাণ্ডে মিডলম্যান হিসেবে তার নাম প্রকাশ্যে আসে। এবং তার যেমনটা জানা যাচ্ছে যে 500 কোটি টাকার সম্পত্তি এবার বাজেয়াপ্ত করেছে ইডি। প্রসন্ন রায়ের সম্পত্তি বাজেয়াপ্ত ইডি, প্রসন্ন রায়ের সম্পত্তি বাজেয়াপ্ত ইডির যেমনটা জানা যাচ্ছে 500 কোটি টাকার সম্পত্তি এবার বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে তার নাম মিডলম্যান হিসেবে সামনে আসে।